হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও এখানে খুব ভালো আছি। তো চলুন আজকে সৌদি আরবে আমরা একটু আরব সাগর থেকে ঘুরে আসি বা স্নান করতে যাচ্ছি। এসেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু একদিনও আমরা এখনও যাইনি। আর যাওয়া বলতে ঘুরতে গেছি, পাশ দিয়ে ঘুরে এসেছি সবই, কিন্তু আমরা স্নান করতে যাইনি। আজকে চলুন যাওয়া যাক। তো দেখুন, ওই আরব সাগরের পাশ দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি। পাশ দিয়ে বলতে আশেপাশে আছে, সেটাই আমরা দেখতে দেখতে যাচ্ছি। সাইডগুলো দেখুন এত সুন্দর সুন্দর লাগছে গাছগুলো। এই দেখুন জাহাজটা, দেখুন কত সুন্দর করে রেখে দিয়েছে। এটা হচ্ছে ওই নেভির কাজ করে যারা, চাকরি করে যারা সৌদি আরবে, তাদের ক্যাম্প ওঠা। সেই সামনেটা একটু দেখলাম। তো আমরা পৌঁছে গেছি। আর এই যে জায়গাটা দেখছেন, এটা, এই কারখানাটা হচ্ছে সৌদির যে আর কি আরব সাগর থেকে যে তেলটা তোলা হয়, সেই তেলটা এখানে আবার আর কি ইয়ে করা হয়, ক্লিন করা হয়, ক্লিন করে অন্য জায়গায় আর কি পাঠানো হয়, সেটাই আর কি দেখলাম ওটা। আর এই যে আমরা যাব বলে, সাগরে যাব বলে আমরা হচ্ছে গাড়িতে করে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রাস্তা দিয়ে দেখতে দেখতে যাই। শীতের সময় সৌদি আরবও সুন্দর সুন্দর ফুল ফুটতো, তা এখন গরম পড়ে যাচ্ছে, ওই জন্য ফুলগুলো কমে যাচ্ছে। তো এই দেখুন আমরা সমুদ্রে পৌঁছে গেছি। আর আমি আর প্রিয়াংশু তো একদম সহ্য করতে পারছিলাম না জল দেখে, আগে আগে নেমে পড়েছি। তো কত সুন্দর লাগছে। একটা জিনিস ভালো, এই সৌদি আরবের আরব সাগরে কিন্তু ঢেউটা বেশি বড় না। আমরা যেমন পুরীতে গেছি বড় বড় ঢেউ, দীঘাতে গেছি বড় বড় ঢেউ, কিন্তু এখানে সাগরে সেরকম ঢেউ নেই। এটা একটা ভালো জিনিস, তার কারণ বাচ্চা টাচ্চা সব একা একা স্নান করছে এখানে, কত বাচ্চা নেমেছে। তো আমরা গেছিলাম একদম দুপুরবেলার টাইম, যখন 12:30 মতো বাজে সেই টাইমে গেছিলাম। কিন্তু এখানকার মানুষ বন্ধুরা, ওরা যায় মিনিমাম 3:30, 3:45 এই টাইমটায় যায়। কিন্তু আমরা দেখলাম যে জলে ভিজবো, আমরা তো কোনো দিন এই সমুদ্রে স্নান করিনি, ধরুন ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায় আমার ছেলের, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি গেছি। তো সেই সময়টা একটু কম লোক ছিল, তবু ছিল অনেকে, একটু ভয় লাগছিল না, কিচ্ছু না, আমরা কী সুন্দর স্নান করছিলাম। কিন্তু ওই দিককার সমুদ্র থেকে, আমাদের ওখানে যে পুরী দীঘার যে সমুদ্র, তার থেকে এখানকার সমুদ্র, এই সৌদি আরবের এই আরব সাগরটায় ভীষণ নোনা জল। একবার প্রিয়াংশু জল এক ঢোক খেয়ে ফেলেছে, আর যাবা কোথায়, অক অক করলো, খানিক্ষণ বমি টমি করলো, করে নিয়ে তারপরে আবার ঠিকঠাক। ওকে সাঁতার শেখাচ্ছিলাম একটু একটু করে, তাও ও আর করতে পারছে না, আমি থাক আমাদের বাড়িতে গিয়ে নদীতে গিয়ে শেখাবো। তারপর পাপাও নেমে পড়লো। আর মেন কথা কি জানেন, এখানে এই সাগরটায় নামলাম তো জলটা অনেকটা